চাকুরিতে পুনর্বহালের দাবিতে একদিকে যখন চলছে চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের একাংশের আমরণ অনশন আন্দোলন কর্মসূচি, ঠিক তখনই অপর আরেকটি অংশ সরকারের স্পষ্টীকরণ চেয়ে সময়সীমা বেঁধে দিয়ে বৃহত্তর আন্দোলনের বার্তা দিলেন। সর্বশেষ বিধানসভার অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন বিষয়টি নিয়ে চাকুরি হারানো শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলবেন। সেই আশ্বাস অনুযায়ী পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী চাকুরিচ্যুত শিক্ষকদের সরকারি আবাসনে ডেকে নিয়ে আশ্বাস দিয়েছিলেন পুজোর পর বিষয়টি নিয়ে আইনি বিশেষজ্ঞদের সাথে কথা বলে সিদ্ধান্তের কথা জানানো হবে। কিন্তু পুজো শেষ হলেও এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী কিংবা প্রশাসনের কোনো বক্তব্য নেই। প্রশাসনের এই নীরবতায় স্বাভাবিকভাবেই হতাশ চাকুরিচ্যুতরা। তাই দাবি আদায়ের লক্ষ্যে পরবর্তী রণকৌশল নির্ধারণ করতে সোমবার আগরতলা রেডক্রস সোসাইটির হল করে চাকুরিচ্যুতদের চারটি সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান অবস্থা পর্যালোচনা করে নেতৃত্ব সিদ্ধান্ত নেয় আগামী সাত দিনের মধ্যে প্রশাসন বিষয়টি স্পষ্টীকরণ না দিলে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বৈঠক শেষে এমনটাই জানালেন জয়েন্ট ফোরামের নেতৃত্ব। তারা একই সাথে আরো জানান আন্দোলনের রূপরেখা কি হবে তা এখনো নির্ধারণ না হলেও আন্দোলনের জেরে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে এর জন্য আন্দোলনকারীরা দায়ী থাকবে না। এবং এই ফাঁকে একটু আমি বলি, উনি আর একটা কথা এই সঙ্গে বলেছিল যে ওনারা ভিশন ডকুমেন্টে 10,323 কীভাবে সমাধান করা যায় ওনারা রেখেছিল, সেটা আমরা মাথায় আসি, এরকম উনি সেই দিন বলেছিল। যাই হোক, পূজা শেষ প্রায় এক মাসের মতো, রাজ্য সরকারের তরফ থেকে এখনও কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্সটেন্ডেড ফোরামে আলোচনা করে আমরা জানিনি। আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে আমরা সাত দিনের সময় দিলাম, যদি সাত দিনের মধ্যে বর্তমান সরকার এই 10,323 কীভাবে সমাধান করবে তার যদি সরকারিভাবে ঘোষণা না করে, কিন্তু সাত দিন পরে আমরা এই রাজ্যের 10,323 আজকে আমরা নূতন শক্তি নিয়েছি, জেএমসির মাধ্যমে আমরা বৃহত্তর আন্দোলন করব, সেই আন্দোলন কী ধরনের আন্দোলন হবে সেটা কিন্তু 10,323 দায়ী থাকবে না। কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই মহাকরণে বলেছিল এক্সটেন্ডেড ফোরামে বসে উনি কীভাবে সমাধান করা যায় তার সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।